Assalamu alaikum, dear student viewers. How are you? I am Divyajit Ali. Today I am going to discuss about an important topic, which is tech question. So let's start this class. Ajke amra je tech question ta niye alochona korbo, oi tech question ta 19 er shika patobostokor moddhe royeche, jeta tumra SSC porikha bolo ba annual examination e bolo. इंग्लिश सेकेंड पेपर है, नौ नंबर है ये प्रश्न तो आशे, आज आजकल ही वीडियो क्लास है इंशाअल्लाह, ये नौ नंबर है जो पास नंबर जो प्रश्न तो आशे टेक क्वेश्चन, ये टेक क्वेश्चन देखे पाँच से पाँच तुम्हारे हाथी थक भी इंशाअल्लाह, सो वीडियो जी देखते देखो और हम रावण दे क्लास टिकोरी, यदि हम এটা একটা কোয়েশন তোমাদের কাছে জানতে চাও কোন কিছু জানতে চাও বলতে কি কোয়েশন আর এই কোয়েশনটা চার প্রকারের হতে পারে এক নাম্বার কোয়েশনটা হচ্ছে ইয়েস নো কোয়েশন যেটা তোমার হ্যাঁ এবং না উত্তরের ভিতরে সীমাবদ্ধ যেমন ভাবে যে তুমি কি আজকে যাবে হ্যাঁ বা না ইয়েস অর নো কোয়েশনের ভিতরে সীমাবদ্ধ आंसरটা জাস্ট ইয়েস অর নো ওইরকম কোন কোয়েশন হলে সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশন সেকেন্ডলি ডব্লিউএস কোয়েশন ডব্লিউএস কোশ্চেন বলতে যেটা হু হুইচ হোয়াট হোয়ার ওইরকম ডব্লিউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন যেটা করা হয় সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন যেটা আমরা ছোট থেকেই ওইরকম কোশ্চেন পেয়ে আসছি তিন নাম্বার যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন যেমন বলতে তোমরা ফেসবুকের মধ্যে অনেকে ট্যাগ করো এরকম ট্যাগ কোশ্চেন হচ্ছে প্রশ্নটা জুড়ে দেওয়া মানে তুমি জানো আনসারটা তারপর প্রশ্নটা জুড়ে দেওয়া প্রশ্নটা লাগিয়ে দেওয়া যেমন যারা এখন আমার ভিডিওটি ক্লাসটি দেখছো তোমাদেরকে বলতে পারি তোমরা আমার ভিডিওটি ক্লাসটি দেখতেছো তাই না হ্যাঁ না অর্থাৎ প্রশ্নটা জানার পরেও তোমাদেরকে যে প্রশ্নটা লাগিয়ে দেওয়া সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন বাকি যে কোশ্চেনগুলো পাই সেগুলো হচ্ছে রেটরিক কোশ্চেন সো আজকে আমাদের আলোচ্য বিষয় ট্যাগ কোশ্চেন সম্পর্কে সো দেখি ট্যাগ কোশ্চেন কিভাবে পাঁচে পাঁচ পাওয়া যায় আর যদি ট্যাগ কোশ্চেন आंसर करते চাই এসএসসি পরীক্ষা বলো আর এনএল এক্সামিনেশন বলো তাহলে আমাদের এই রুলসগুলো ফলো করতে হবে এই রুলসগুলো কোনো বই থেকে নাও না তোমাদের সুবিধার জন্য আমি নিজে এই এই সিস্টেম তৈরি করেছি প্রথম আসুন এক নাম্বার যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ অ্যাফার্মেটিভ হলে টেক কোশ্চেনে কন্ট্রাক্ট ফর্মে নট বসাতে হবে যেটা আমাদের টেক কোশ্চেনের সব জায়গায় এটা ফলো করতে হবে দুই নাম্বার সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনের মধ্যে আমরা সাধারণত কন্ট্রাক্ট ফর্মে নট বসাতে হয় কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে এই কন্ট্রাক্ট ফর্মে নট আগে থেকেই থাকে তাহলে এই কন্ট্রাক্ট ফর্মে নট আর বসানোর প্রয়োজন নাই তিন নাম্বার আমরা যে রোজটা দেখি যেমন দেখতে পারো এভি বলতে অক্সিলারি ভার্ব যদি অক্সিলারি ভার্ব এম ইজ আর was were can could shall should will would may might must এগুলো যদি থাকে এগুলোর সাথে an apostrophe t মানে কন্ট্রাক্ট ফর্মে নট যুক্ত করে দেওয়া যেমন ভাবে can can এর সাথে an apostrophe যুক্ত হলে counts সেমিলি ভাবে is এর সাথে an apostrophe যুক্ত করো isn't was এর সাথে wasn't এইভাবে যুক্ত করে দেওয়া অক্সিলারি ভার্ব দেখলে তবে হ্যাঁ যদি সেন্টেন্সের মধ্যে এই অক্সিলারি ভার্বগুলো অর্থাৎ এম ইজ আর ডট ডট এগুলো যদি না থাকে তাহলে আমরা ডো ডান্স ডিড এর সাহায্য নিতে হবে তারপরে সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে এগুলো আমরা খেয়াল করব যখন আমরা প্র্যাকটিস করব জাস্ট এই রুলস গুলো ফলো করলে আমরা টেক কোশ্চেন ইজিলি পার করব সাবজেক্টের প্রোনাউন নিতে হবে সবার শেষে নোট অফ ইন্টারোগেশন এই চিহ্ন বসাতে হবে তাহলে আমাদের টেক কোশ্চেনের কাজ ক্লিয়ার এখন দেখি টেক কোশ্চেনের কাজটা কিভাবে ক্লিয়ার করা যায় সো স্টুডেন্ট দেখি আমরা প্র্যাকটিস করে কিভাবে এই যে জাস্ট আমরা ছয়টা স্টেপ ফলো করে কিভাবে টেক কোশ্চেন শেষ করা যায় এটা আমরা দেখি এই যে এক নাম্বার দেখো আমরা বললাম কামাল ইজ এ স্টুডেন্ট কামাল ইজ এ স্টুডেন্ট এখানে আমরা
ওই যে ছয়টা ধাপ আছে ছয়টা ধাপ ফলো করতে হবে। এক নম্বর দেখবো সেন্টেন্সটি আসলে অ্যাফার্মেটিভ, এখানে কোনো নট নাই, সো আমাদের অবশ্যই অ্যাফার্মেটিভ হলে নট বসাতে হবে। তো নটটা কোথায় বসাবো? এখন দেখি, কামাল ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ রয়েছে, ওই যে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর মধ্যে থেকে ইজ রয়েছে, তাহলে অবভিয়াসলি নিয়ম অনুযায়ী যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে এই অক্সিলিয়ারি ভার্বটা বসাই দিব। বসাই দিলাম ইজ। বসানোর পরে বললাম যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কন্ট্রাক্ট ফর্মে নট বসাই দেব, তাহলে ইজেন্ট বসাই দিলাম। তাহলে আমাদের এই তিনটা কাজ কিন্তু চলে গেছে। এখন দেখি আমাদের সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। সাবজেক্টটা হচ্ছে কামাল, এই কামাল সাবজেক্টে প্রোনাউন বসাতে হবে। কামাল সাবজেক্টের প্রোনাউন আসলে হি, কামাল সাবজেক্টের প্রোনাউন হি। কিভাবে সাবজেক্টের প্রোনাউন গুলো আইডেন্টিফাই করা যায় আমরা এদিকে লিখে দিয়েছি, তোমরা দেখে নিবে, আমি তোমাদের সাথে ক্লাসটা করব। কামাল একটি ব্যক্তিবাচক, সো এটার প্রণাম হিসেবে হি ব্যবহৃত হয়েছে। সবার শেষে নিউট্রাল প্রিপোজিশন প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই তো আমাদের হয়ে গেল এক নম্বরটা কোয়েশ্চন। সো স্টুডেন্ট, এগুলো আসলে খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ দিতে হবে আর এই 5 থেকে 6টা স্টেপ ফলো করবে। এই 5 থেকে 6টা স্টেপ ফলো করলে তোমাদের টেক কোয়েশ্চন আর কোনো প্রবলেম হবে না। সো আমরা এখন দেখব যে সাবজেক্টের প্রোনাউন কিভাবে বসানো যায়। এই রুলসগুলো আমি দিয়েছি, তোমরা একটু ভালো করে ফলো করবে। দেখো, সাবজেক্ট হিসেবে যদি আই থাকে তাহলে আই বসবে, সাবজেক্ট হিসেবে যদি উই থাকে তাহলে উই বসবে। হ্যাঁ, সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক পুরুষ হয়, হ্যাঁ যেমন কামাল একটা ব্যক্তিবাচক, সে আবার পুরুষ, সো সাবজেক্টে যদি ব্যক্তিবাচক পুরুষ হয় তাহলে হি বসবে, আর ব্যক্তিবাচক যদি স্ত্রী বা মহিলা হয় তাহলে সি বসবে। আবার যদি এটা পুরুষ স্ত্রী উভয়কে বোঝায় তাহলে ব্যক্তিবাচক প্লুরাল হলে দে বসবে। তারপরে যদি বস্তুবাচক হয়, এটা বস্তু কিনা ব্যক্তি বা পুরুষ নয় স্ত্রী নয়, যদি বস্তুবাচক বোঝায় তাহলে ইট বসবে। তারপরে তোমরা আরো ফলো করতে পারো, ডোন্ট থাকলে উইল ই বসবে, লেটস বা লেটাস থাকলে শেল উই বসবে। যত প্রকার বডি ওয়ান অল, যত প্রকার বডি ওয়ান অল বলতে কি বুঝাই না, যেমন এভরি বডি, নো বডি, এনি বডি, যত প্রকার বডি থাকে, তারপর যত প্রকার ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, এগুলো যত প্রকার বডি, যত প্রকার ওয়ান অল, এগুলো যদি থাকে সাবজেক্ট হিসাবে তাহলে তার প্রোনাউন হিসেবে তোমরা দে বসাবা। সবার শেষে যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, তার কাছে আমি একটা আদেশ নিষেধ এরকমভাবে দিলাম, যদি আদেশ নিষেধ উপদেশ এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে বোঝায়, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি হয় তাহলে উইল দিয়ে শুরু করবা, সাবজেক্টের প্রোনাউন হিসাবে উইল দিয়ে শুরু করবা। দেয়ার থাকলে দেয়ারও হবে। তাহলে এখানে যে আমরা কিছু চার্ট দিলাম, মানে সাবজেক্টটা যাই থাকবে তার প্রোনাউন হিসেবে আমরা কি কি বসাতে পারি, সো এগুলো ফলো করলে আমরা যে সাবজেক্টের প্রোনাউন নেওয়া এতে আমাদের আর কোনো প্রবলেম হবে না। অনেকগুলো বোর্ড আমি রিসার্চ করে এই সাবজেক্টের প্রোনাউন আকারে এগুলো লিখছি একসাথে, যা ফলো করলে তোমরা ট্যাগ কোয়েশ্চন ইজিলি শেষ করতে পারবা। সো স্টুডেন্ট, আমরা এই যে এতক্ষণ কিছু ধাপ ফলো করলাম, 5 থেকে 6টা ধাপ দিয়েছিলাম কীভাবে ট্যাগ কোয়েশ্চনটা আমরা শেষ করব, পাশাপাশি সাবজেক্টের প্রোনাউন হিসেবে কীভাবে বসাবো ওই রুলসগুলো দিয়েছিলাম, আর ওইগুলোকে অবলম্বন করে আমরা কয়েকটা ট্যাগ কোয়েশ্চন প্র্যাকটিস করি, দেখব যে আমরা ইজিলি পারতেছি কীভাবে শেষ করতে পারি। এক নম্বর যদি দেখো, নিপা ইজ অ্যা স্টুডেন্ট, এখানে এক নম্বরে যদি ফলো করো নিপা ইজ অ্যা স্টুডেন্ট, তাহলে এক নম্বরে তুমি দেখতে পাবে এখানে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ডস নেই, মানে নটযুক্ত কোনো ওয়ার্ডস নেই, তাহলে আমাদের মনে রাখতে হবে অবশ্যই নটস বসাতে হবে। নটসটা কোথায় বসাবো? দেখো, এখানে ইজ রয়েছে,
মানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। আমি বলেছিলাম অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার ক্যান কুড শ্যাল শুড মে মাইট ইত্যাদি থাকলে এগুলোর সাথে নট বসাই দেবো সরাসরি। তাহলে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু ইজ আছে সো ইজ বসাবো প্রথমে, তারপরে যেহেতু এখানে নট কিন্তু কিছু নাই সো কন্ট্রাক্ট ফর্মে নট বসাই দিই ইজ ইট। এখন আমার কি বাক কাজটা বাকি রইল দেখুন, নিপা সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে, এই কাজটা বাকি রয়েছে। নিপা অবশ্যই একটা মেয়ে, মেয়ের নাম সো আমি লিখেছিলাম ব্যক্তিবাচক স্ত্রী হলে, অর্থাৎ মেয়ে হলে এইটার সাবজেক্টের প্রোনাউন হিসাবে সি বসবে, সো আমরা সি বসাই দিই ইজ ইট সি। এই তো হয়ে গেল সবার শেষ হয়েছে, তারপর আমরা কি করবো নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন বসাবো, বসিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন, হয়ে গেল 1 নম্বর। ইজিলি এই টাইপের একটা প্রশ্ন তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবেই, তার মানে 1 নম্বর তোমার পকেটের মুঠোই বা হাতের মুঠোই। 2 নম্বর দেখো, হি গোস টু স্কুল। তাহলে এখানে দেখবো আমরা অক্সিলিয়ারি ভার্ব যে লিখছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আছে কিনা, দেখি এই সেন্টেন্সের মধ্যে একটাও নাই, তার মানে এম ইজ আর ওয়াজ ওয়ার যেহেতু এগুলো নাই তাহলে এখানে আমরা কি বসাবো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যদি ওইগুলো না থাকে আমি লিখেছিলাম ডো ডাজ ডিড, এগুলো লিখতে হবে। এখন ডো ডাজ ডিড এই তিনটা থেকে কোনটাকে নেব, আমরা যদি এই সেন্টেন্সটাকে ফলো করি দেখতে পাই হি গোস টু স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেন্টেন্সটা তাহলে আমরা ডো বসাবো, বসাইলাম ডু, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ভার্বের শেষে ইএস আছে, সো ইএস থাকার কারণে ডোর সাথে আমরা ইএসটা যোগ করে ফেলবো, হয়ে যাবে ডাজ, ডাজ বসিয়ে ফেললাম, মানে অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেলাম। অক্সিলিয়ারি ভার্ব পাওয়ার পর আমাদের কি কাজ, অ্যাফার্মেটিভটা যদি হয় যদি নট না থাকে নট বসিয়ে দাও, দেখলাম এই সেন্টেন্সে নট নাই তো নট বসিয়ে দিলাম, হয়ে গেল ডাজেন্ট। ডাজেন্ট হি আছে সাবজেক্ট হিসেবে, এটা প্রণাম আকারেই আছে, আমরা প্রণাম করার দরকার নাই সো প্রণাম বসাই দিলাম সাবজেক্টের প্রণাম ডাজেন্ট হি। এটা হয়ে গেল 2 নম্বর। তারপর আমরা দেখি আই ওয়েন্ট দেয়ার এখানে দেখলাম আমরা অক্সিলিয়ারি হিসেবে এম ইজ আর এগুলো নাই, তাহলে আমরা ডু ডাজ ডিড মানে ডো দাদা এর সাহায্য নিতে হবে। আমরা যদি দেখি এটা ওয়েন্ট হচ্ছে পাস্ট অতীতের একটা ওয়ার্ডস, গো ওয়েন্ট গান, সো এটা পাস্ট ইনডিফিনিট, যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব। অবভিয়াসলি এখানে যেহেতু নট নাই নট বসাতে হবে ডিডেন্ট, আমি সাবজেক্টের প্রণাম হিসেবে বলছিলাম আই যদি থাকে আই বসাতে হবে ডিডেন্ট আই, হয়ে গেল। তারপরে আমরা দেখো 4 নম্বরে ওপেন দ্য ডোর এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমি লিখছিলাম সাবজেক্টের প্রণাম হিসেবে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ কোনো কিছু চাওয়া আদেশ উপদেশ নিষেধ এগুলো যদি চাওয়া হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে আমরা উইল ইউ ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ ক্যান ইউ আর কিছু ব্যবহার করা যায়, তবে আমরা জেনারেলি উইল ইউ ব্যবহার করব। 5 নম্বরটা আমরা যদি দেখি লেটস হ্যাভ আ পিকনিক, আমি কিন্তু সাবজেক্টের প্রণাম হিসেবে লিখেছিলাম, যদি আমরা লেটস লেখা দেখি তাহলে আর কিচ্ছু ব্যাপার দরকার নেই, চোখটা বন্ধ করে না চোখটা খোলা রেখেই যাবে, চোখটা খোলা রেখে লেটস থাকলেই শ্যাল উই ব্যবহার করব। হয়ে গেলাম, তারপরে দেখো 6 নম্বরে হেলথ ইজ ওয়েল,
health is wealth এখানে কিন্তু তোমরা বলতে পারো আমি কিন্তু আর বলবো না এই রুলসটা উপরে করে আসছি এখানে অ্যাক্সিলারি ভার্ব এম ইজ এর মধ্যে আছে কিনা অবশ্যই ইজ অ্যাক্সিলারি ভার্ব হিসেবে আছে সো ইজ বসাই দিলাম নট আছে নট নাই সো নট বসাই দেব ইজেন্ট এখন দেখি সাবজেক্টের প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব হেলথ স্বাস্থ্য এই স্বাস্থ্যটা হাঁটতেও দেখা যায় না চলতেও দেখা যায় না ব্যক্তি হিসেবে দেখা যায় না পুরুষ হিসেবে দেখা যায় না স্ত্রী হিসেবে দেখা যায় না তার মানে কি হিসেবে দেখা যায় স্বাস্থ্যকে আমরা বস্তুবাচক হিসেবে কাউন্ট করতে পারি সো এটার প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে পারি ইজ ইট হয়ে গেল সবার শেষে যে প্র্যাকটিসটা আমরা করব এটা আমরা দেখতে পারি হি হার্ডলি counts here he hardly counts here এই রোজ গুলো কিন্তু উপরে করিয়েছি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ ওয়ের এগুলো নাই সো আমরা ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হবে ডু ডাজ ডিড কে আমরা যেহেতু এটা প্রেজেন্ট ইনফিনিট সো ডু বসালাম আর যেহেতু ইএস আছে এই জন্য এখানে ডাজ করতে হবে হয়ে গেল ডাজ এবার প্রশ্ন আমরা এতক্ষণ নট ব্যবহার করছি কিন্তু এখানে নট ব্যবহার করব কিনা না আমরা এখানে নট ব্যবহার করব না কারণ সেন্টেন্সে নেগেটিভ শব্দ আছে এই যে স্কার্সলি হার্ডলি বিয়ারলি এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ এই নেগেটিভ শব্দ যদি থাকে তাহলে আমি লিখেছিলাম নট বসানোর প্রয়োজন নাই এই নেগেটিভ শব্দটা থাকার কারণে আর নট বসাবো না আমরা ডাজি বসাবো আর সাবজেক্ট যেহেতু প্রোনাউন হিসেবে আছে হি বসাই দিব ডাজ হি এই তো আমরা এই সাতটা প্র্যাকটিস করলাম এই সাতটা টাইপে আমি প্রায় পাঁচ থেকে সাতটা বোর্ড দেখলাম এই সাতটা টাইপের প্রশ্ন আসছে তোমরা এগুলো প্র্যাকটিস করবা আর ধাপগুলো ফলো করবা টেকনিশিয়ান তোমাদের কাছে পানির মতো সহজ হয় আমরা ইতিমধ্যে ক্লাসটা শেষ করতে যাচ্ছি তবে এতক্ষণ যে তোমরা ক্লাস করেছো এই তিনটা তোমাদের কাছে প্র্যাকটিস দিলাম তোমরা আনসারটা কমেন্ট বক্সে দিয়ে দিবে আমি যেন তুমি ডি কমেন্ট বক্সে তোমাদের আনসারটা পাই পাশাপাশি তোমরা নেক্সটে আমার কাছ থেকে কোন সাবজেক্টে ম্যাথ বলো ইংলিশ বলো কোন সাবজেক্টে ভিডিও পেতে চাও বা কোন টপিক্সের উপর সেটা আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবে ততক্ষণে পড়াশোনায় নিজেকে আরও অ্যাক্টিভ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ